এবার ঢাকায় প্রতীকী অবস্থান কর্মসূচির চিন্তা বিরোধীদের। এক দফা দাবিতে চলতি আগস্ট মাসে দুই দফা গণমিছিল করেছে বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো। এই সপ্তাহের শেষ দিকে আরেকটি যুগপথ কর্মসূচি আসছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এবার রাজধানীতে কয়েক ঘণ্টার প্রতীকী অবস্থান কর্মসূচির কথা আলোচনায় আছে। বিএনপি সহ যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন চলতি মাসের শেষ সপ্তাহ থেকে যুগপথ আন্দোলনের নানা রকম কর্মসূচি আসবে। এটি হবে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিরোধী দলগুলোর চূড়ান্ত আন্দোলন কর্মসূচির শেষ ধাপ। এর মধ্যে 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নিজস্ব কর্মসূচিও থাকবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আজ শনিবার বিএনপির পদযাত্রা কর্মসূচি রয়েছে। দেশের সব মহানগর ও জেলায় এই পদযাত্রা হবে। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন আগামী সপ্তাহ থেকে যুগপথ কর্মসূচি প্রাধান্য পাবে। গত 12 জুলাই সরকার হটানোর এক দফার আন্দোলন শুরুর পর ঢাকায় মহাসমাবেশ, ঢাকার 4 প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি এবং গণমিছিল করেছে বিএনপি সহ বিরোধী দলগুলো। গতকাল চতুর্থ কর্মসূচি হিসেবে ঢাকা সহ দেশের সব মহানগরে গণমিছিলের কর্মসূচিও যুগপথভাবে করেছে তারা। এর মধ্যে বিএনপি ঢাকার 2 অংশে পৃথক গণমিছিল করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা গণমিছিলে অংশ নেন। সরকারের পদত্যাগের দাবি জানিয়ে মিছিলে হাজার হাজার নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন। দয়াগঞ্জে গণমিছিল পূর্ব এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেন ভয়ে এখন আওয়ামী লীগের নেতাদের মুখ শুকিয়ে গেছে। তিনি বলেন তারা বুঝে গেছে যুক্তরাষ্ট্র ভিসা নীতি করেছে এবং বলেছে যারা অবৈধভাবে অর্থ উপার্জন করেছে, যারা জনগণকে ভোট দিতে বাধা দেবে তাদের ওপর ভিসা নীতি প্রয়োগ করা হবে। টেলিভিশনে দেখবেন আর আগের মতো হাসি নেই। আবার যারা বিদেশে বাড়ি ঘর তৈরি করেছে ওটাকে কেমন করে বাঁচাবে তার চেষ্টা করছে। মির্জা ফখরুল বলেন দেশের যেসব পুলিশ বাহিনী কথায় কথায় রাতের অন্ধকার বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করেন, সেই সব পুলিশ বাহিনীর বড় বড় অফিসার এখন আর আমেরিকা যেতে পারেন না। তারা যে সহায় সম্পদ তৈরি করেছিলেন বিদেশে সেগুলোর কি হবে তার জন্য রাতে ঘুম হয় না তাদের। গুলশান 1-এর ডিএনসিসি মার্কেটের সামনে গণমিছিল পূর্বে সমাবেশে আওয়ামী লীগের অস্ত্র সব ভোতা হয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন দেশের কিছু কর্মকর্তা নেপালে গেছেন পানি পড়া আনতে, এই পানি পড়া দিয়ে কাজ হবে না, এই সরকারকে সরে যেতে হবে, তাদের গ্রেফতার করে মামলা দিয়ে হয়রানি করে আন্দোলন থেকে দূরে রাখা যাবে না। মির্জা আব্বাস বলেন এই সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না, আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে। গণমানুষের অধিকারের কথা বললেই সরকার টিয়ার গ্যাস নিক্ষেপ করে, খুন গুম ও হত্যা করে মিথ্যা মামলায় গ্রেফতার করে। হুমকি ধমকি দিয়ে 15 বছর পার করে দিয়েছেন কিন্তু এখন আর কোনো কিছুতেই কাজ হবে না।